কথাকে মনে পড়ে যখন নাইদের কথা মনে পড়ে তখন আপনার কাছে কেমন লাগে মনে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি নাইদের বাসায় তো দেখতেই পাচ্ছেন নাইদের ওয়াইফ মাত্র সাত মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে এর মধ্যেই এই বোনটির কাছ থেকে তার স্বামী চলে গেছে আমরা জানতে পেরেছি যে আসলে তিনি ভালোবেসে বিয়ে शादी করেছিলেন কিন্তু এখন কি কারণে এই ঘটনা ঘটলো কি তার অপরাধ ছিল নাহিদের কেন তার সাথে এমন ঘটলো সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো নাহিদের ওয়াইফের কাছ থেকে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন জানেনই তো অবস্থা কেরকম প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আসলে এই যে বোনটির মনের ভিতরে যে কি যন্ত্রণা সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছে না সে সে যে কষ্টে আছে সে কষ্টে একজন ব্যবসায়ী এবং ছাত্রদের ঝামেলার মধ্যে এই যে ফুটফুটে প্রাণটি চলে গেল কি কারণে চলে গেল কার দোষ ছিল তো আমরা একটু বলেন কি ঘটেছিল আপনার স্বামীর সাথে যদি একটু বলতেন কালকে মঙ্গলবার দিন সকালে ওই নয়টা বাজে কাজে যায় আচ্ছা তো তখন আমি মানা করছিলাম যাওয়ার মানে আমি জানি না গন্ডগোল আমার শরীরটা অসুস্থ ছিল মাথা ব্যথা করতেছিল কার লাগতেছিল পরে মানে ওই বলতেছে আমরা বুঝেলো যে সামনে ঈদ এখন আমি যদি অ্যাবসেন্ট যাই আমার টাকাগুলো ওগুলো কাইটা আর আমি না আমি অ্যাবসেন্ট দিছি তার জন্য এখন অ্যাবসেন্টগুলো না দিয়ে আমি ওগুলো পূরণ করে দিতেছি তাহলে আমি টাকাটা ঠিকভাবেই পাব সাত হাজার টাকাই পাবো পরে আমি বললাম যে তো ইনচার্জে ফোন দাও অফিসে ইনচার্জে ফোন দাও তা মনে হচ্ছে যে দশটা জন বাইরে গেছে তো তো মানা করবো আসার লেখা হয় পরে ফোন দিলাম আমি মিস কল দিছি আমি নিজে দিছি মিস কল মিস কল দেওয়ার পরে সে ফোন দিছে ওই দিক থেকে ফোন দেওয়ার পরে আমার হাজবেন্ড ধরছে বলে যে আপনি আমি নাহিদ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে লেট হয়েছে তো আমি এখন আসব এরা বলো কি হ্যাঁ আয়সা পড়ো তো তোরা তো জানো যে এরকম গন্ডগোল তারপরে কি লেগে তোরা এম করে ডাকলি পরে ওই আমার বিদায় জানা বাইরে হয়ে গেছে যে আমি আসি লাস্ট কথা কি হয়েছিল আপনার সাথে লাস্ট কথা কি হইব হ্যাঁ তখন বলছে বলছে পরে আমার আচ্ছা তাইলে পরে আমি আচ্ছা যান পরে যাওয়ার পরে দুপুর বেলা দেশে যাওয়ার কথা বলছে তো আমি পরে আমার মানে আমার শাশুড়িকে বললাম যে আম্মু দেশে যাইবেন কবে সে বললো যে ঈদের পরে দিনি যাব পরে মানে তারপরে তো আমার অনেক খারাপ লাগতেছে আমি বাইরে দা ঘুরতে আসি আমার ভালো লাগতেছিল মানে মনটা ছটফট করতেছিল পরে মানে আপনার মনে আগে একটা আগাম দিয়ে দিছিল মানে সকাল থেকে আমার ভালো লাগতেছিল না আমি বারবার মানা করছি যে যাই যাই না যাই না তারপরে ওই যে ফোন দিছে পরে বলছে যাইতে পরে বলতেছে যাই যাইতে তো আমি যাইগা বললাম যান কি করবো এখন পরে গেল সন্দেহ হয়েছে তো আমি চিন্তা করতেছি যে এত দেরি হয়ে গেছে তো এখন কেন আয়সে না এখন আইতেছে তো ওইটা ভাবার মধ্যে আবার আমি বাইরে থেকে আইসা মাত্র ঘরে ঢুকছি তার মধ্যে বন্ধু আইসে বলতেছে আইসা রাখ মানে আমার শ্বশুর শাশুড়ি দেখাইতেছে ছবি কয় দেখেন তো চিনেননি পরে আমার রাখতেছে ডালিয়া আপু এদিকে আহেন মানে আমি আমি আরো আতঙ্কিত হয়ে গেছি কী লোক হ্যাঁ হয়েছে নাকি পরে গেলাম ছবি দেখলাম ছবি দেখে মুখ চিনা যায় না বিকট অবস্থা মানে পুরো শরীর নীল মানে এ অবস্থা করছে মায়েরা বলার মতন না পরে আমরা চালু চালু গেলাম হসপিটালে হসপিটালে গেছি তারপরে দেখলাম আইসিইউতে প্রথমে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে এরা ছেলে অনেক কিছু জিজ্ঞেস করল আমার শ্বশুর আমি ঢুকতে লিসি পর আমার শ্বশুর বলে আমার ছেলে আমি আগে ঢুকমু আমি দেখমু আর আমায় দেখতে দিল না পরে শ্বশুর আমার শ্বশুরই ঢুকলো যা পর দেখলো পর আমি বলতে আমি দেখমু বলতেছে না একজন গেছে না তো আর যাওয়া যায়ব না আমি কিনা আমি দেখমু আপনি যদি ঢুকতে আর আমি জোর করে ঢুকমু তারপর আমি দেখমু তারপর আমি দেখমু আচ্ছা এই যে প্রথম যখন দেখলেন আপনি স্বামীকে যে মমুষ্য অবস্থায় পড়ে আছে তখন আপনার কেমন লেগেছিল আসলে প্রচুর প্রচুর খারাপ পরে অনেক গেছি যাওয়ার পরে দেখলাম ঠোঁট মোট এমন ফুলে গেছে এমন হয়ে গেছে গা কি বুকি লাগে মানে এমন ভাবে শুয়ে রয়েছে চিকিৎসা মানে কি করতেছিল না করতেছিল আল্লাহ জানে পরে মনে করেন দেখো তো আমি দেখতে পাইনি লাগে মাংস এক জায়গা চাতে এমন অর্ধেক করে বাইরে হয়ে গেছে এমন এমন করে বাইরে হয়ে গেছে পায়ে কোবাইছে রক মক পুরা কাইটে গেছে মাথার পেছে চাওয়ারি দা কোবাইছে পিছন দিয়ে চাকু দে কোবাই কইছে আগাত মারছে সারো শরীর রড দে পিটাইছে এমন অবস্থা পুরা শরীর কালো হয়ে গেছে পরে

তারপরে বাইরে ছিল মুখে তো সহায় আছে তারপর রক্ত বাড়িতে ছিল মুখে অক্সিজেন ছিল না কিন্তু বুকে এই ছিল দুই পাশে দুইটা মাথায় ব্যান্ডেজ করা ছিল মুখে অক্সিজেন ছিল না তারপরে পায়ে ব্যান্ডেজ ছিল ওই যে বললাম মাংস এত গানে করে বাইরে হয়ে গেছে এত গানে জায়গায় জায়গার থেকা তো ঠিক তো না বাইরে দৌড়ে মানে তো আমি ধরতে ই করে দিম ধরতে বাইরে ওদিকে কানা করে দিছি না অবস্থা আমার খারাপ খারাপ হয়ে গেছে গা না আমি দাঁড়াইতে পারতেছিলাম না আবার অবস্থা পরে ডাক্তার আস্থা সে বলতেছে যে অনেক অবস্থা খারাপ অনেক অবস্থা খারাপ বাজবো না হয়তো বাজবো আনাইলে মারা যাব আল্লাহ মালিক তখন তো আপনার মাটি ছিল পায়ের নিচে না তখন পায়েনে মাটি ছিল নাকি আমি নিজেও জানি না মানে আমার কি হইছিল আমি নিজেও বলতে পারতেছিলাম না তার आधा ঘন্টা পরে এক ঘন্টা পরে আমার শ্বশুরকে ডাক দিছে ভিতরে নেই নাই সে তো বলতেছে না বাইরে এসে বাইরে এসে বলতেছে আইডি কার্ড আছে না জন্ম নিবন্ধন আছে না এদের ভাই আমরা তো আমি আমি আগেই আমারই আছে গা কিছু হয়েছে কিছু হয়েছে না এগুলো কই বুকে অবাই পরে বলতেছে না নাই এই যে মাত্র বিয়ের সাত মাসে আপনি যে স্বামী হারা হলেন সে কষ্টের কথাগুলো আসলে একটু বলেন না আসলে এটা যে যারা করলো এই অপরাধটা যারা করলো তাদের কি ধরনের বিচার চাচ্ছেন আপনি সরকারে তাদের যেন উচিত পুরো ঠিকঠাক বিচার করে উচিত বিচার করে এবং যারা এই কাজটা করছে তাদেরকে যেন ঠিকভাবে শাস্তি দেওয়া হয় তারা যেন কোনোভাবেই পার না পায় কারণ আজকে যদি আমার স্বামীর জায়গা অন্য একটা ছেলে বা কলেজের বা মার্কেটের হইতো অবশ্যই বিচার করত একটা বড় ঝামেলা হইতো আর একটা বড়ই হইতো তো আছে সে গরিব থেকে কি তার বিচার হবে না তার বিচার চাই তার বিচার চাই আমরা একটা সাধারণ মানুষ আমরা ঝগড়া গিয়েছিল নাকি না না ওই যে বললাম কাজে যাচ্ছে পরে ওদিকে কাজে যাওয়ার পরে ইনচার্জে এক ঘন্টা পরে ফোন দিছে কয় এক ঘন্টা হয়ে গেছে ওই এক ঘন্টা এখনো অফিসে আসতেছে না কথা বলতে

তো পয়রা যাওতেই ইচ্ছামতো মারছে শোক না মানুষ মানে উইটাও দাঁড়া রোজা রোজা মগি ছিল উইটাও দাঁড়াতে পারে না এক কোপ দিতে মাথা মাথা কয়েক এক জায়গায় কোপ পাঁচ ছটা কোপ দিছে। তারপর ছুরি দাগাত করতে তারপর রড দিয়ে তারপর পায়ের ভিতর কোবাইছে জানে হাইটা না দে তা তো মাথাই শেষ করে দিছে তুই হাইটা দেব কেমনে আর পায়ের ভিতর কোবাইছে এমনভাবে কোবাইছে যে হলার হইরে বিকট তো প্রিয় আপনারা দেখছেন এই যে নাহিদের ওয়াইফের ইন্টারভিউ আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কষ্টবিদারক বিষয় দেখুন নাহিদের ঘরবাড়ির কি অবস্থা আসলে তাদের কিছুই নেই বলতে গেলে তো আসলে তাদের পাশে একটু সবার একটু দাঁড়ানো উচিত তো সেই জন্যই আসলে বিশেষ করে এই প্রতিবেদনটি করা দেখতে পাচ্ছেন এই যে নাহিদের ঘর তো এই ঘরে ভাড়া কত দেন ভাড়া ভাড়া বলতে মানে বাপ মার কর্তব্য যেহেতু বাপ মায়ের দিতে হয় কারণ আমার ওদিকে কি ভাড়া বাড়ি না নিজেদের বাড়ি না এটা আমার মানে শ্বশুরের বাড়ি হ্যাঁ আচ্ছা তো ভাড়া লাগে না তো আপনার স্বামী কত টাকা বেতন পায় আসলে 7000 টাকা বেতন তো এই যে 7000 টাকা বেতন দিয়ে তো চলতে কষ্ট হয় নাকি হ্যাঁ তো মানে যা সত্যি কথা তাই বলবো ঘরে তো মানে মা বাপ প্রতি তো 3000 সিলিন্ডারে তো মনে করেন এখন যেই সিলিন্ডারের দাম দুই হাজার টাকা থাকে কত দুই হাজার দুই হাজার টাকাতে কি হয় এখনকার তাও তাও ভালোই ছিলাম যাই হোক ভাত খাই ভালো ছিলাম তাও আমার মানে আমার একটা ভরসা ছিল তখন আমার ভরসা আছে আজকে না হোক আজকে ডাইল ভাত খাই কালকে তো একটু ভালো খাইতে পারুম কালকে না খেলাম পরশু একটু ভালো খাইতে পারুম কিন্তু এখন তো আশাটা নাই তো সরকারে এখন বিচার করুক সঠিক বিচার গরিব মানুষ দেখে কি বিচার করব না এটার বিচার চাই আর আমার বরণ পোষণের দায়িত্ব সরকারে নিব কারণ এখন তো আমার দেখার কেউ নাই আমার কে দেখবো আমার কেউ আছে আমার কেউ নাই একমাত্র সেই ছিল আমার বর্ষা কারণ আমি এর ধরে এর ধরে আমি আচ্ছা পাঁচ জনে যে দিছে তাছাড়া তো অনেক হৃদয়বান ব্যক্তি আছে যারা এই যে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ায়